এপ্রিল শেখ আমাদের 74 জন্ম বার্ষিকীতে আজকের সভা প্রধান অতিথি প্রধান আকর্ষণ এই জনপদের অবিসম্বাদিত নেতা যার নামের সাথে জড়িয়ে আছে সন্ত্রাস মুক্ত ব্রাহ্মণবাড়িয়া যেই নামের সাথে জড়িয়ে আছে বিমারিয়ার সিংহা সড়ক যেই নামের সাথে জড়িয়ে আছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সহ অসংখ্য উন্নয়নের যিনি রূপকার ব্রাহ্মণবাড়িয়া শহরকে যানজট মুক্ত করার স্বপ্নদ্রষ্টা বিশেষ ফ্লাইওভারের মধ্য দিয়ে যিনি মানুষের হৃদয়ে এই জনপদের মানুষের হৃদয়ে চিরদিন থাকবেন সেই প্রিয় নেতা জনাব রাম ওবায়দুল মুক্তাদির চৌধুরী শুদ্ধ তরুণের মৃত পুরুষ এটা আমাদের বাংলাদেশ আওয়ামী লীগ বলিয়ে কেন্দ্রীয় একটা স্লোগান সেই স্লোগানটাই কিন্তু আমরা আজকে এখানে দিয়েছি আমাদের প্রিয় নেতা তিনি বর্ণনা করবেন কি শুদ্ধ তরুণ কি ঋদ্ধ পুরুষ ঋদ্ধ পুরুষ বলতে আমরা সমৃদ্ধ পুরুষই বুঝি আমি শহীদ ক্যাপ্টেন শেখ কামালের জীবনীতে আলোচনা করব না আজকের প্রধান অতিথির নিকট জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আমরা শুনেছি এবং আজকেও এখানে আমরা মূলত শেখ শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ঘনিষ্ঠ বন্ধু আমাদের প্রিয় নেতা আমরা যাকে পেয়ে ভাগ্যবান মনে করি যিনি অত্যন্ত মেধা মননশীলতার অনন্য প্রতীক সেই উবাইদুল মুক্তাদির চৌধুরী মুখ থেকে শোনার জন্যই কিন্তু আজকে দাঁড়িয়েছে সমসাময়িক রাজনীতি নিয়ে আমি তো একটি কথা বলেই আমার বক্তব্য শেষ করব আপনারা দেখেছেন যে জনৈক তারেক জিয়া ফেরারি আসামি তার সহধর্মিণী জোবাইদা তারেক দুজনের কিন্তু রায় হয়েছে এই রায় কিন্তু এই যে তারেক জিয়াকে গ্রেপ্তার করা হয়েছিল আওয়ামী লীগের সরকার কিন্তু তারেক জিয়াকে গ্রেপ্তার করে নাই আওয়ামী লীগের সরকারের সময়ে কিন্তু তার অভিযোগ গঠন করা হয় নাই ওয়ার ইলিমিনের সময়ে 2006 সালে তারেক জিয়াকে জেল দেওয়া ডাকাতকে গ্রেপ্তার করে বুলেট প্রুফ পোশাক পরিয়ে আনা হয় তেমনিভাবে কিন্তু 2006 সালে তারেক জিয়াকে গ্রেপ্তার করেছে রায় হয়েছে তারেক জিয়ার 9 বছরের জেল 3 বছরের জেল হয়েছে জুবাইদার আমরা পরিষ্কার বলতে চাই আমরা মানব বন্ধনে বলেছি এই রায়ের মধ্য দিয়ে বাংলাদেশে সন্ত্রাসের বিরুদ্ধে আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে আমরা বলেছি এই রায়ের মধ্য দিয়ে যুবলীগ আমরা দাবি করেছি যে বাংলাদেশে আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে যারা আজকে আমাদেরকে ভয় দেখাতে চায় ওবায়দুল মুক্তাদির চৌধুরী আমরা আশাবাদী তিনি নৌকা প্রতীকের সমর্থন নিয়ে আগামী পার্লামেন্ট নির্বাচনে তিনি মনোনয়নে নির্বাচন করবেন আমরা তাদেরকে বলতে চাই যারা মনে করেন যে এই আওয়ামী লীগের সরকারকে টেনে হিসেবে নামাবেন তাদেরকে বলতে চাই সে ঘুরে বালি আমরা আন্দোলন করেছি সংগ্রাম করেছি দুঃসময়ে আমাদের শেখ সাহাসকে হত্যা করা হয়েছে আমরা কিন্তু রাজপুত ছেড়ে চলে যাইনি প্রিয় নেতা উবাইদুল মুক্তাদির চৌধুরী আমরা আপনার সাথে ছিলাম আমরা দুর্দিনেও ছিলাম আপনার সুখে দিনেও ছিলাম আমরা সকল ব্যথা বেদনা ভুলে গিয়ে আগামী দিনে যুবলীগ ঐক্যবদ্ধভাবে পার্লামেন্ট নির্বাচনে আমরা আপনার সাথে আছি এই ওয়াদা করি এই কথা আমরা আপনাকে দিলাম আজকের এই সময় দাঁড়িয়ে অনেকের মনে খুব দুঃখ বেদনা থাকতে পারে আমার বঙ্গবন্ধুর সরকার শেখ হাসিনার সরকার যদি ক্ষমতায় থাকে আওয়ামী লীগ যদি ক্ষমতায় থাকে যদি আওয়ামী লীগের উন্নয়ন হয় দেশের মানুষের যদি উন্নয়ন হয় সেই ক্ষেত্রে আমরা কোনো রকম